নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পঞ্চায়েতে নিয়োগের সিবিআই তদন্ত চায় কংগ্রেস, রাজ্যপালকে স্মারকপত্র। আসাম বিশ্ববিদ্যালয়ের সপ্তদশ সমাবর্তন, মুখ্য অতিথি তামিলনাড়ুর উপাচার্য। কয়লা কেলেঙ্কারিতে জড়িতদের নাম প্রকাশ হোক, বললেন দীপায়ন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসাম সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং তথ্য ও জনসংযোগ বিভাগে বর্তমানে যে নতুন নিযুক্তি হয়েছে তাতে বিজেপির বিধায়ক ও অন্যদের নিকট আত্মীয়দের নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ আনল কংগ্রেস। এ নিয়ে কাছাড়ের জেলা শাসকের মাধ্যমে রাজ্যপালকে একটি স্মারকপত্র জমা দিয়ে শিলচর জেলা কংগ্রেস বলেছে, এই নিয়োগের বিপরীতে সিবিআই তদন্ত ঘোষণা করা হোক। এ ব্যাপারে স্মারকপত্র দিয়ে কংগ্রেস অভিযোগ করে বিভাগে গত 5 মার্চ নিয়োগের জন্য যে পরীক্ষা হয়েছে তাতে বিজেপির মন্ত্রী বিধায়কদের আত্মীয় ও পরিচিতরাই চাকরি পেয়েছেন। শিলচর জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক পার্থরঞ্জন চক্রবর্তী বলেন, আগের দিন এত বিশাল সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিলেন আর পরের দিনই ফল ঘোষণা হল, তা কি করে সম্ভব হয়েছে? তিনি এটিকে এক বিশাল কেলেঙ্কারি বলে উল্লেখ করেছেন। আসামের বৃহৎ কেলেঙ্কারি পঞ্চায়েত এবং রুরাল ডিপার্টমেন্টের নিয়োগ, এটা এপিএসসির কেলেঙ্কারিকে ছাড়িয়ে গেছে। ইন্টারভিউ হয়েছে, তারপরের দিন সমস্ত পেপার দেখা শেষ, তারপরের দিন অ্যাপয়েন্টমেন্ট, কত সময় এত হাজার ক্যান্ডিডেটের পেপার দেখা হলো, আর নির্বাচন যারা চাকুরি পেয়েছে দেখা যায় শাসক দলের মন্ত্রী বিধায়ক তাদের ঘনিষ্ঠ আত্মীয়রা, ওরা তো সবসময় পরিবারতন্ত্র বলে, ওদের পরিবারতন্ত্র কি ওরা নিজেরা দেখুক। আমরা আজকে গভর্নরের কাছে সিবিআই এনকোয়ারির জন্য এর বিরুদ্ধে দিয়েছি, এই নিয়োগগুলো বাতিল করা হোক তার দাবিতে এবং সিবিআই এনকোয়ারি হোক, এটা আমাদের প্রথম পদক্ষেপ। এটাতে যদি কোনো আমরা প্রশাসন থেকে গভর্নর থেকে কোনো আশ্বাস না পাই, শিলচর জেলা কংগ্রেস এ নিয়ে আগামী দিনে আরও বৃহত্তরভাবে গণতান্ত্রিক আন্দোলনের পথে পা বাড়াতে বাধ্য হবে। এদিন প্রাক্তন বিধায়ক রুমিনাথ বলেন, কংগ্রেস আমলে নিয়োগের স্বচ্ছতা ছিল, কিন্তু রাতারাতি এত সংখ্যক নিযুক্তি দেওয়া সম্ভব হয়নি। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার ঠিক আগে এভাবে নিয়োগ প্রক্রিয়া অস্বচ্ছতাই প্রমাণ করে। তিনি কংগ্রেসের পক্ষ থেকে বড় ধরনের আন্দোলনের হুমকি দেন। কংগ্রেস আমলে স্বচ্ছতা আসিল, ট্রান্সপারেন্সি আসিল রিগার্ডিং অ্যাপয়েন্টমেন্ট, কিন্তু আমরা কোনোদিনই কংগ্রেস সরকারের আমলে আমরা 2-3 দিনে এইরকম রেজাল্ট আউট আমরা করতে পারছি না, এটা কোনোদিনই পসিবল না। ভেরিফিকেশন অত কম সময়ের ভিতরে করা, এবং আমরা জানি যে কতটুকু না হইব আমরা জানি না, কিন্তু আমরা আমাদের জেলা কংগ্রেস সভাপতি আমাদের নেতৃত্বে উনার নেতৃত্বে আমরা আজকে এখানে আইসি যে সিবিআই এনকোয়ারি ডিসির সহযোগে আমরা বোধ হয় পাঠাইলাম এটা মাননীয় মুখ্য গভর্নরের কাছে, রাজ্যপালের কাছে, যে ফ্রি অ্যান্ড ফেয়ার যাতে সিবিআই এনকোয়ারি হয় এবং উপযুক্ত মানুষের পাওয়া। আমরা করিলাম না যে কোনো যেরকম বিজেপির যুবমোর্চা, আরএসএস, বজরং দল, কেরো জেলা সভাপতির ছেলেমে, এরকম আমরা চাই না। ইরেসপেক্টিভ অফ মন্ত্রী তো জড়িত আছে, আর বারবার দেখা যায় নবদলে এমন একটা মন্ত্রী তার ডিপার্টমেন্টে দেখা যায় যে ছাত্রীরা মোবাইল ফোনে মাতে, এরকম আমরা আগে পিকচার পাইছি, এরকম এরপরে দেখা যায় অ্যাপয়েন্টমেন্টগুলো হয়, তো এগুলো স্বচ্ছতার অভাব আছে। আর এটা দেওয়া হয়েছে, সারা বছর গেল অ্যাপয়েন্টমেন্টের খবর নাই, আর এই বুট আইলো বুটের কোড অফ কন্ডাক্টের 2-3 দিন আগে হঠাৎ করে এক রাইতে অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেলো, এটা হইলে কিচ্ছু না, জাস্ট একটা বৃহৎ অর্থ একটা লেনদেন হয়েছে আগামী যাতে লোকসভা নির্বাচন পার্টির ফান্ডে দেওয়া যায়, কীভাবে কাজকর্ম করা যায়, এটা আমরা অভিযোগ তুলিয়ার যে আগামী দিনে যাতে এরকম ঘটনা না হয়, নাহলে বৃহত্তর আন্দোলন আমরা কংগ্রেসের পক্ষ থেকে আমরা ঘুরিয়ে তুলি। আসাম বিশ্ববিদ্যালয়ের সপ্তদশ সমাবর্তন বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নেতাজি সুভাষ মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দিলীপ চন্দ্র নাথের পৌরোহিত্যে এই সমাবর্তনে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিলনাড়ু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এপি দাস। এদিন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন মঞ্চে 2017-2018 এবং
2019 শিক্ষাবর্ষের মোট 5935 জন গবেষক ও ছাত্রকে ডিগ্রি ও ডিপ্লোমা দেওয়া হয়েছে। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্য অতিথি অধ্যাপক এপি দাস বলেন, উচ্চশিক্ষার জন্য দেশে আরও অনেক কিছু করার রয়েছে। সমাবর্তনে সম্মানিত অতিথি হিসেবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ উপস্থিত ছিলেন। And therefore, in the 600-acre loss green campus in Darbaruna and also the survey campus of Dibu has expanded both in size and distance. I'm also happy to know that there are 42 academic departments on the 16 schools. আসন লোকসভা নির্বাচনে শিলচর আসন থেকে বিজেপির যে প্রার্থী ভোটে দাঁড়াবেন তিনি বিপুল ভোটে জয়ী হবেন। বৃহস্পতিবার শিলচর বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে এই প্রত্যয় ব্যক্ত করেছে বিজেপির শিলচর শহর মণ্ডল কমিটি। কমিটির সভাপতি দীপান চক্রবর্তী এদিন বলেন, ভোটে যিনি দলের প্রার্থী হবেন তাঁকে শহরাঞ্চল থেকে 80% ভোট এনে দিতে তৎপর থাকবে শহর মণ্ডল কমিটি। ভারতীয় জনতা পার্টির যে মজবুত সংগঠন রয়েছে, আমাদের যে মাননীয় এমএলএ দিলীপ কুমার পাল রয়েছেন, আমাদের যে বিভিন্ন কমিশনাররা রয়েছেন, আমাদের যে পুরসভার পুরপতিরা রয়েছেন, তাদের সকলকে নিয়ে সংগঠনের সকল যেভাবে একটা মজবুত স্থিতিতে রয়েছেন, সেখানে শিলচরে যিনি প্রার্থী হবেন সেই প্রার্থীকে আমরা আশা করতে পারি শিলচর শহর মণ্ডল থেকে যে আমরা 80% ভোট ওনাকে আনিয়ে দিতে পারব। কাছাড় জেলায় আজকের দিনে যে প্রার্থী হবেন সেটা জেলা সভাপতি বলবেন, আমাদের জেলা সভাপতি খুব ডাইনামিক সভাপতি, ওনার নেতৃত্বে কাজ চলছে। আর সেটা আমি অন্ততপক্ষে বলতে পারি যে আজকের দিনে লোকসভায় যেই প্রার্থী হোক না কেন দলের প্রার্থীকে আমরা বিপুল ভোটে জয়ী করা, অর্থাৎ 1 লক্ষের উপরে ভোটে জয়ী করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আর সেটা আমরা করে দেখাতে সক্ষম হব বলে আমি মনে করি। কাছাড় জেলায় কয়লা সিন্ডিকেট নিয়ে তিনি এদিন বলেছেন, যেভাবে বিজেপির শহর মণ্ডল কমিটির এক পদাধিকারী কয়লা সিন্ডিকেটে জড়িয়ে রয়েছেন বলে অভিযোগ উঠেছে তার নাম প্রকাশ্যে আসা প্রয়োজন। শহর মণ্ডল কমিটির কেউ এতে যুক্ত নন বলে তিনি দাবি করেছেন। দীপায়ন বলেন, বিজেপির বিরুদ্ধে বিরোধী কংগ্রেসের কাছে কোনো সদস্যের নাম থাকলে তারা যেন তা প্রকাশ করেন, এতে কয়লা সিন্ডিকেট রাজকে সমূলে উৎপাটিত করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন। আর এই খবরের পরিপ্রেক্ষিতে আমরা পরিষ্কারভাবে আপনাদেরকে জানাতে চাই যে শিলচর শহরমণ্ডলের এখানে বিভিন্ন পদাধিকারীরা রয়েছেন, আর শিলচর শহরমণ্ডলের এই পদাধিকারী ছাড়াও কোনো ব্যক্তি এই সিন্ডিকেটে যদি থাকেন তাহলে তাহার নাম অবশ্যই সামনে হওয়া উচিত। আর সেটা আমরা মনে করি, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বলবো যে সেটা তদন্ত হওয়া উচিত। যদি প্রকৃত অর্থে আপনাদের এখানে কোনো ইনফরমেশন থাকে যে স্পেসিফিক কোনো ব্যক্তি এখানে জড়িয়ে আছেন, তাহলে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ রাখব যে সেই ব্যক্তির নাম প্রকাশ্যে, মণ্ডলের কোন ব্যক্তি রয়েছেন প্রকাশ্যে আসা উচিত, এটা আপনাদের মাধ্যমে হোক। আরও একটি খবর বেরিয়েছে যে কংগ্রেস তো সেটাকে কন্ডেম করেছে, কংগ্রেস বলছে সেখানে দুর্নীতি হচ্ছে। আমি কংগ্রেসী বন্ধুদেরকে আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বলতে চাই যে আপনারাও কোন ব্যক্তি এখানে জড়িয়ে আছেন সেটা প্রকাশ্যে বলুন। আর আমরা কথা দিচ্ছি ভারতীয় জনতা পার্টি শিলচর শহরমণ্ডলের পক্ষ থেকে, যদি এই ধরনের কোনো খবর সেটা সত্য থাকে তাহলে আমরা ভবিষ্যতে সেটা স্টেপ নেব বা অ্যাকশন নেব। বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবিতে সরব হল গ্রাহক সুরক্ষা সমিতির উধারবন্দ আঞ্চলিক কমিটি। বৃহস্পতিবার কমিটির পক্ষ থেকে বিদ্যুৎ বিভাগের উধারবন্দ কার্যালয়ের এসডিও সহ সার্কেল অফিসারকে একটি স্মারকপত্র প্রদান করা হয়। এসডিওর অবর্তমানে স্মারকপত্র গ্রহণ করেন সহকারী ম্যানেজার সুবোধ পাল। স্মারকপত্রে কমিটির পক্ষে উল্লেখ করা হয়, ঘন ঘন লোডশেডিং এর ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে। আজকে আমরা ইলেকট্রিসিটি বোর্ডে এক মেমোরেন্ডাম দিতে আসিয়েছি এবং সাবমিট করছি। আমরা এই লোডশেডিংয়ের বারবার যে লোডশেডিং হয়
এই বর্তমান পরিস্থিতিতে অনেক স্কুলের স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট যারা বোর্ড পরীক্ষা, কলেজ পরীক্ষা, স্কুল পরীক্ষার জন্য প্রিপেয়ার হইতেছে, এরা বিভিন্ন অসুবিধায় পড়ে বারবার লোডশেডিংয়ের জন্য। তাছাড়া আমরা বিভিন্নভাবে আমাদের ঘরের কাজকাম করে থাকি, ওই সমস্ততে আমরা দেখে যাই যে বারবার লোডশেডিংয়ে গিয়ে আমরা এই উদারবন্দ এলাকা বা বাকি উদারবন্দ এলাকার আশেপাশেও যারা আছে সবারই এই একই অবস্থা দেখা যেতে চায়। এই আমরা ইলেকট্রিসিটি বোর্ডের যে তরফ থেকে যে সমস্ত কাজকাম ইলেকট্রিসিটিতে চলছে, লোডশেডিংয়ের ব্যাপারে আমরা বুঝতে পারলাম না কেন এইভাবে বারবার লোডশেডিং হয়, সেই ব্যাপারে আজকে আমরা জানতে চাইছি এবং আমাদের দাবি জানিয়েছি যাতে লোডশেডিংটা কম করা হয় এবং আমরা ভালোভাবে যাতে ইলেকট্রিক সার্ভিসটা পাই, সেই উদ্দেশ্যে আজকে আমরা সবাই এখানে মিলিতভাবে আসে আমাদের বিজ্ঞাপন আমরা আমাদের মেমোরেন্ডাম সাবমিট করেছি। পরে ম্যানেজার সুবোধ পাল জানান, বিদ্যুতের ঘাটতির জন্যই লোডশেডিং করা হয়ে থাকে, তবে বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান। এনআরসির শুনানিতে এসে কাটিগড়ায় দলবদ্ধ হামলার শিকার হোজাইর ওই পরিবারটির পাশে দাঁড়ালো কৃপা সংগঠন। সংগঠনের তরফে বুধবার কাছাড়ের পুলিশ সুপারকে একটি স্মারকপত্র প্রদান করা হয়। স্মারকপত্রে সংগঠনের পক্ষে ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়েছে। পরে সংগঠনের সাধারণ সম্পাদিকা নাজিমা ইয়াসমিন মজুমদার অভিযোগ করেন, এ ঘটনায় নীরব ভূমিকা পালন করছেন কাছাড়ের সাংসদ সহ সাত বিধায়ক। নাজিয়া অবিলম্বে দোষীদের পাকড়াও করে শাস্তির দাবি জানিয়েছেন। অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা এটাই ডিমান্ড করছি কি খাটিগড়া যে ঘটনা হয়েছে, এনআরসি হোজাই থেকে যারা আছেন স্ট্রিক্ট অ্যাকশন তাড়াতাড়ি তারা এগেনস্টে লওয়ার, শুধু একটা অ্যারেস্ট হয়েছে এখানে, একটা শুধু সাধারণ একটা এফআইআর এর লাগে সকাল থেকে বিকাল হয়েছে। এটা দুঃখজনক বিষয় যে আমরা খাসারের সাতটা এমএলএ আছেন, একজন এমপি আছেন, তারপরেও হাইলাকান্দি ডিস্ট্রিক্টের একজন এমএলএ আইয়া তার ইন্টারভেনশনে গিয়া এফআইআরটা হয়েছে, তার উপরে এখন পর্যন্ত একটা অ্যারেস্ট হয়েছে। একটা ঘটনার জন্য 40-50 জন মানুষের দাবলম লইয়া অ্যাটাক করছেন, এটা তো নিয়মে স্ট্রিক্ট অ্যাকশন হইতো। আমরা এখানে ইয়া ডিমান্ড করছি তাড়াতাড়ি যারা কালপিট আছেন, কোন ঘটনা হয়েছে, নিশ্চয়ই একটা প্লেনভাবে ঘটনা হয়েছে, এটা বালা করে তদন্ত করা হইতো, যারা কালপিট আছে তারা ধরা হইতো, নাইলে কৃপা বড় ধরনের আন্দোলন করবো। ইয়ান্ডির বাঁধ কেটে বাড়ির রাস্তা নির্মাণ, অবাক করে দেওয়ার মতো এ ঘটনাটি ঘটেছে বরখোলা বিধানসভা কেন্দ্রের ছেচড়িতে। এ ঘটনায় আতঙ্কিত স্থানীয় মানুষ, বর্তমানে গোটা এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। পরে ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন গ্রামের মানুষ, তারা বলেন এলাকার একটি দুষ্ট চক্র নিজেদের যাতায়াতের সুবিধা করতেই বাঁধটি কেটে দিয়েছে। এতে বন্যার সময় জাটিঙ্গা নদীর জলে সমস্ত এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা ব্যক্ত করেন তারা। কয়েকজন মানুষের লাগে এন্ডির বাঁধটা সম্পূর্ণ, আমার সামনে আমার বাড়ি, বাড়িটা সম্পূর্ণ ফ্লাড হইলে একবারে ফ্লাডে লইয়া যাই, এরপরে অসংখ্য মানুষ আছে নিচে দিয়া, এটা সব মানুষ জীবনের আশঙ্কা আছে। মানে এরা যারা কাছে লোকাল পাবলিক? হ্যাঁ লোকাল, এরা লোকাল পাবলিক। কোন ডিপার্টমেন্টে জানে না এই ব্যাপারে? না ডিপার্টমেন্টে জানে না। আপনাকে তো ডিপার্টমেন্টে জানাইছিল? ডিপার্টমেন্টে জানাইছি, ডিপার্টমেন্ট আইসে আইয়া জায়গা মাফিয়া উফিয়া দেখিয়া লইয়া গেছে। খাটিছে তারা? হ্যাঁ খাটিছে, খাটিয়া তো তারা গেছে গিয়া, ডিপার্টমেন্টের মানুষও আইছে তারা আইয়া দেখিয়া মানে গেছে। যখন অফিসার আইসলা তাই যে কইছেন এটা যে বস্তার বান যা ওইটা ফ্ল্যাটের সময় কোনো কন্ট্রোল হইতো না, এটা তো দেওয়া হয়েছে ফ্ল্যাট কন্ট্রোল লাগিয়া, আর এখন তো এটা জানতে যে হিসাবে ফ্ল্যাট হয় এটা হইলে তো এই এলাকা হচ্ছে প্লাবিত হয়ে যাবে, প্লাস এই বাড়িঘরও থাকতো না। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় 17 মার্চ থেকে অনুষ্ঠিত হতে চলেছে ইন্টার ক্লাব ক্যারাম প্রতিযোগিতা। দুদিন ধরে চলবে এই প্রতিযোগিতা। ডক্টর সত্যেন্দ্রচন্দ্র ভট্টাচার্য স্মৃতি প্রতিযোগিতাটি মোট 4টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। 15 মার্চের মধ্যে অনুমোদিত ক্লাব সংস্থাকে নাম নথিভুক্তির আর্জি জানানো হয়েছে জেলা ক্রীড়া সংস্থার পক্ষে। পরে প্রতিযোগিতা নিয়ে কথা বলতে গিয়ে ডিএসসির সচিব সুবিমল ধর জানান, এটা গ্রামীণ অ্যাথলেটিক মিট, জেলা ক্রীড়া সংস্থা অনুমোদিত সোনাই ক্লাবকে এই প্রতিযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের জেপিএসপি করতে যাচ্ছি আমরা,
চর্চা করি শেষ হয়ে যাবে, তো সেই অনুযায়ী আমরা এবার প্রথম জেলা ক্রীড়া সংস্থা গ্রামীণ অ্যাথলেটিক মিট করতে যাচ্ছি, যেটা হবে সুনাই অঞ্চলে, এবং সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের জেলা ক্রীড়া সংস্থার এফিলিয়েটেড ক্লাব সুনাই ক্লাবকে, এবং নিত্য গোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠেই আমরা এই অ্যাথলেটিক মিটটা করব। সেটা হবে 16 এবং 17 মার্চ সকাল 9টা থেকে 12টা অবধি, লাঞ্চ ব্রেক থাকবে 1.5 ঘন্টা, আবার 1:30 থেকে 4টা অবধি এই ইভেন্টগুলো চলবে। এবং যেহেতু এবার প্রথম আমরা এই অ্যাথলেটিক মিটটা করতে যাচ্ছি, সেই অনুযায়ী ইভেন্টগুলো আমরা একটু কমিয়ে এবার করছি। পরে প্রতিযোগিতা নিয়ে কথা বলেন সীমান্ত ভট্টাচার্য। উনি জয়পুর রাজা বাজার অঞ্চলে এলএমএম ডাক্তার ছিলেন এবং ক্রীড়াপ্রেমিক ছিলেন। উনার নামে বর্তমান টিএসএর কর্মকর্তারা যে ক্যারাম প্রতিযোগিতা করতে যাচ্ছেন, এর জন্য আমরা ডিএসএর কর্মকর্তাদের কাছে চিরকৃতজ্ঞ। আমাদের পরিবারের সবাই, আমার বাবা একজন ক্রীড়াপ্রেমী ছিলেন, গ্রামে এলএমএম ডাক্তার ছিলেন, খুব প্রসিদ্ধ ছিলেন। উনার নামটা আবার এই পত্রিকার মাধ্যমে, আপনাদের মাধ্যমে সেই গ্রামে আবার যাবে, এটার জন্য আমিও উনার ছেলে হয়ে গর্বিত গর্ব অনুভব করছি, এবং সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই যে কিছু নতুন ছেলে, কিছু নতুন মেয়ে এই ক্যারাম প্রতিযোগিতার মাধ্যমে ক্যারামটাকে আবার প্রিয় করে তুলতে পারবে, এবং আমরা মনে করি এই এইভাবে আমি আরও ভবিষ্যতেও ডিএসএর সঙ্গে সহযোগিতা আগ বাড়িয়ে দেব। এদিকে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় 24 মার্চ থেকে অনুষ্ঠিত হতে চলেছে যশোদা লাল রায় স্মৃতি টেবিল টেনিস প্রতিযোগিতা, চলবে 27 মার্চ অবধি। 22 মার্চের মধ্যে অনুমোদিত ক্লাব সংস্থাকে নাম নথিভুক্তির জন্য জেলা ক্রীড়া সংস্থার পক্ষে আহ্বান জানানো হয়েছে। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে মোট 9টি ক্যাটাগরিতে। যেহেতু শীতকালীন আমরা করি, সেই অনুযায়ী এবারও আমরা করতে যাচ্ছি, এবং সেটা করতে গিয়ে আমাদের কৌশিক রায় হয়তো আপনারা ছিলেন, ও নিজে একটা প্লেয়ার ছিল টেবিল টেনিসে, ও গিয়ে এসছে, ওর দাদুর নামে যশোদালাল রায় মেমোরিতে ও সব কিছু ব্যয় করছে, এবং সেটাতেও U10, U12, U15 প্রতিযোগিতা করবো, এবং সেটা আরম্ভ করবে 24 তারিখ থেকে এই মাসে 27 তারিখ অবধি, এবং 27 তারিখে আমরা শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। পঞ্চায়েতে নিয়োগের সিবিআই তদন্ত চায় কংগ্রেস, রাজ্যপালকে স্মারকপত্র। আসাম বিশ্ববিদ্যালয়ের সপ্তদশ সমাবর্তন, মুখ্য অতিথি তামিলনাড়ুর উপাচার্য। কয়লা কেলেঙ্কারিতে জড়িতদের নাম প্রকাশ হোক, বললেন দীপায়ন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।